সবাইকে শুভেচ্ছা, সাহেদটিভি কেমন আছেন? সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই দোয়া করি সবসময়। এখন যে অ্যানালিসিসটা করবো সেটা হচ্ছে ইউরো ইউএসডির। আজকে হচ্ছে 19/1/2022। ওকে, তো আমরা আগের যে অ্যানালাইসিস করছিলাম ইউরো ইউএসডি, ভাবছিলাম যে উপরের দিকে উঠবো, উপরের দিকে উঠে নেয়, কিন্তু ব্রেকআউট করার পরে এই অবস্থান থেকে ব্রেকআউট করে মার্কেট কিন্তু সোজা নিচে নামে চলে আসে। ওখানে উপরে কিছুটা গেছিল টিপি ওয়ানের কাছে, কিন্তু ওখান থেকে যায় না, ওটাকে ফল করছিল। এখানে ক্যান্ডেলগুলো খেয়াল করলে দেখতে পারবেন যে ফলস ক্যান্ডেল হিসাবে ক্রিয়েট হয়েছে, এবং একটা হালকা পাতলা সাইড ওয়ে হয়ে দেন ব্রেকআউট হওয়ার পর দেন মার্কেট কিন্তু সরাসরি এখানে চলে আসছিল। তো আজকে কিছু হচ্ছে ইউরো নিউজ আছে, ইউরো নিউজ, অন্য জেবিপিরও নিউজ আছে। সো আমরা যদি আমাদের চার্টগুলো খেয়াল করি এবং আগের হিস্টোরিগুলো দেখি, সেই অনুযায়ী যে জিনিসটা হয়, এখান থেকে আমরা বাই নেওয়ার পসিবিলিটি বেশি রাখতে পারি। সেলের তুলনায় বাই নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে, কারণ এই পজিশন থেকে আমরা যদি ট্রেন লাইন ধরি, তাহলে ট্রেন লাইনে বর্তমানে এই অবস্থানে আছে। যদি মার্কেট নামে এ পর্যন্ত, ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, এখানে একটা বড় বাধা, কারণ এখানে একটা সাপোর্ট জোন আছে, এবং এই সাপোর্ট জোনটা শুধুমাত্র একটা সাপোর্ট জোন না, অনেকগুলো সাপোর্ট জোন। এখান থেকে মার্কেট বারবার ব্যাক করে উপরের দিকে উঠে গেছে, দেন নিচের দিকে যদি আমরা যাই, নিচের দিকে আরও স্ট্রং সাপোর্ট জোন আছে, যেটা হচ্ছে এইটা। তো এই ক্ষেত্রে যে জিনিসটা হয় বা যে জিনিসটা আমরা নিতে পারি সেটা হচ্ছে বাই পজিশন। বাই পজিশন কোন পর্যন্ত নিতে পারি? আমরা আজকে ছোট ছোট এন্ট্রি পজিশনগুলো নিব, কারণ ইউরো ইউএসডি খুব ধীরে সুস্থে চলে। তো এখানে যে জিনিসটা, আমি যদি এখান থেকে বাই পজিশন ধরি, এখান থেকেই আমি বাই নিব, তাহলে আমি এখানে একটা পজিশন ক্রিয়েট করে দিই। ধরলাম এখন এইখানেই আছে, এটাই ধরলাম, এখান থেকে আমি বাই ধরলাম। যদিও এখান থেকে ধরা উচিত ছিল, কিন্তু আমি এখন আপনাদের দেখাচ্ছি সেই হিসাবে। এখান থেকে যদি আমি বাই ধরি, তাহলে আমার টিপিটা কোথায় রাখবো? টিপির এখানে দেখেন কিছু ক্যান্ডেল, এখান থেকে কিন্তু একটা লাইন ক্রিয়েট হয়েছে, দ্যাটস মিন এই অবস্থানটা, টিপিটা চলে আসে এই অবস্থানের মধ্যেই, ফার্স্ট টিপি। তার মানে আমি যদি এই লাইনটা ধরি, এখান থেকে এদিকে যদি খেয়াল করেন, ব্যাকের গুলন খেয়াল করলে দেখতে পারবেন এখান থেকে যে ট্রেন লাইনটা হয়েছে, সেই ট্রেন লাইনটা হিসাবে টিপিটা কিন্তু খুব সামান্য একটু আগে পরেই পড়ছে। এ পর্যন্ত আপনি টিপি ওয়ান ধরতে পারেন ইজিলি। সেকেন্ড পজিশন চলে আসতেছে হচ্ছে এই লেভেলটা, টিপি টু ধরা যাইতে পারে। আমাদের পজিশন হচ্ছে 292.45, 455, 5 এ এখানেও টিপি টু ধরে নিতে পারেন, কারণ মার্কেট মুভমেন্ট ততটা করার পসিবিলিটি দেখতেছি না। এ পর্যন্ত আসতে পারে টিপি থ্রি, ওকে, এ পর্যন্তই ধরা যাইতে পারে, কারণ এখানে একটা ট্রেন লাইন আছে, উপরে একটা ট্রেন লাইন আছে, এ পর্যন্ত ওঠার সম্ভাবনা আছে, বাট আমরা সেভাবে নিব না। এটাকে যদি আমরা একটু অন্যভাবেই করি, মেন আমরা ধরলাম মার্কেট এখান থেকে যদি ফল করে, এই এ পর্যন্ত ফল করতে পারে, এখান থেকে যদি মার্কেট মুভমেন্ট করে তাহলে এদিকে চলে যাবে আশা করতেছি, ঠিক আছে, আশা এরকম আর করা যায়। যদি ফল করে তাহলে এ পর্যন্ত ফল করবে, করার পর এখান থেকে উঠে যাওয়ার সম্ভাবনাটা বেশি। আর যদি এখান থেকে মার্কেটটা ব্রেক করে, তাহলে আমরা এখানে একটা ছোট জোন আঁকি। এই পজিশন থেকে যদি মার্কেটটা ব্রেক করে, এই পজিশনটা ধরলাম, এটাকে আমি হলুদ দেব, এটা যদি মার্কেট ব্রেক করে, দেন মার্কেট এখান থেকে এ পর্যন্ত একটা যাওয়ার পসিবিলিটি আছে। এ পর্যন্ত যাওয়ার যদি পসিবিলিটি থাকে, তাহলে আমার এই স্টপ লসটা হবে কোথায়? আমরা যদি স্টপ লস, অনেকে একটা জিনিস করে, স্টপ লসটা খুব সন্নিকটে দেয়, এখানে দেয় বা এখানে দেয়, এটা আসলে বোকামি। স্কাল্পিং হোক বা লং টাইম ট্রেডে হোক, এগুলো বোকামের দিকে চলে যায়, কারণ হচ্ছে স্টপ লস হিট করে দেখবেন যে আপনার মার্কেটটা আবার জায়গাটা জায়গায় চলে গেছে। তো আমি স্টপ লসটা দিব হচ্ছে ঠিক এই বরাবর,
সরি এটা রিমুভ করে দিই, এটা একটু পরে দিচ্ছি আমি। আমি হচ্ছে আগে পজিশনগুলো দিব, স্টপ লস দিব হচ্ছে আমি এই বরাবর। ওকে, তো এখান থেকে এখন আমি পয়েন্টগুলোনের টাইনা দিই। এটা হচ্ছে আমাদের বাই সেশন, এটা হচ্ছে আমাদের বাই পজিশন। ওকে, এই জায়গাটা আমি টিপি ওয়ান, এটা আমাদের টিপি টু, এটা আমাদের টিপি থ্রি। ওকে, এখন এর পাশাপাশি আমি যে জিনিসটা করব, আমার অলরেডি এমটি ফোরটা ওয়ান আছে, আমি এমটি ফোরে আমার আলাদাভাবে একটা চার্ট ক্রিয়েট করে রাখি আমি সব সময়, সেটা হচ্ছে আমার পার্সোনাল চার্ট। সে এইটা হচ্ছে এখানে ইনক্লুডিং করব, ইনক্লুডিংয়ে আমার পিভট পয়েন্টটা দেখতে হবে। ঠিক আছে, আমি একটা লাইন আঁকলাম, এই লাইনটা, এই লাইনটা আমি ডিলিট করে দিই, এই লাইনটাই আমি পিভট পয়েন্টটা দিব। আমার পিভট পয়েন্ট গতকালকের যে ক্যান্ডেলটা হয়েছে সেই ক্যান্ডেল অনুযায়ী হচ্ছে পিভট পয়েন্ট 1.1354 5 5 2 5। এটা হচ্ছে আমার পিভট পয়েন্ট যেটা আছে। ওকে, এটাকে আমি অন্য একটা কালার দিয়ে দিই, বেটার হবে। এটাকে আমি দিব হচ্ছে কি কালার দেওয়া যায়, ব্ল্যাক দিয়ে দিই। এটা হচ্ছে পিভট পয়েন্ট। এখন বিষয়বস্তু হচ্ছে এখানে পিভট পয়েন্টের এই যে জায়গাটা আপনারা দেখতেছেন, এখান থেকে আমরা এন্ট্রি নিচ্ছি, পিভট পয়েন্ট এই আছে। পিভট পয়েন্ট যদি ব্রেক করে যায় উপরের দিকে, ওকে, ব্রেক করে গেলে মার্কেটটা কিন্তু উপরের দিকেই ধাবিত হইতে থাকবে। উপরের দিকে কত দূর ধাবিত হইতে পারে, মানে এখানে গতকালকের যে ক্যান্ডেলের যে সিস্টেম আছে সেই সিস্টেম অনুযায়ী নতুন করে একটা পিভট পয়েন্ট ক্রিয়েট হয়ে যায়। সেই ক্ষেত্রে আমরা অলরেডি টিপি ওয়ান টিপি টু এগুলো ধরে এসেছি টিপি থ্রি পর্যন্ত। আমি অন্য আর একটা ই ক্রিয়েট করব, সেটা হচ্ছে পিভট পয়েন্টের সাপোর্ট জোনটা আমি বের করি, 1.13914। এটা হচ্ছে পিভট পয়েন্টের প্রথম সাপোর্ট পয়েন্ট, এইটা। ওকে, দ্বিতীয় সাপোর্ট পয়েন্ট কোনটা আমার, আমি সেটা এখন দেখবো। এটা আমি উপরে উঠাই দিই তাহলে সুবিধা হবে দেখতে, এই অবস্থানেই থাকুক। তৃতীয় সাপোর্ট পয়েন্ট মানে এটা রেসিস্টেন্স পয়েন্ট, সরি, সাপোর্ট পয়েন্ট নিচে হয়। দ্বিতীয়টা হচ্ছে1.14531। এটা হচ্ছে আমাদের সেকেন্ড যে জোনটা আছে সেই জোনের, এটা এখানে রেজিস্ট্যান্স জোন। ওকে, এটা হচ্ছে গতকালকের যদি আমরা হিসাবটা নিই সেই অনুযায়ী এটা হচ্ছে R2, এটা হচ্ছে R1, পিভট পয়েন্ট। অতএব আমরা সবগুলো পেয়ে গেলাম। এখানে কোনটা এন্ট্রি আমরা এখান থেকে নিচ্ছি, টিপি ওয়ান আমি ধরছি, এখানে অল্প কিছু
টিপি টু এখানে, টিপি থ্রি এখানে। ওকে, যদি এই লাইনটা ব্রেক করে, যদি এখানে কেউ ভালো করে কোনো কিছু বলতে পারবে না যে মার্কেট ই হবেই বা হ্যান হবেই ত্যান হবেই, এটা কেউই বলতে পারে না আনুমানিকভাবে সব কিছু। যদি এই লাইনটা ব্রেক করে তাহলে এ পর্যন্ত, এ পর্যন্ত এসে আবার নামতে পারে, নামার পরে এখান থেকে ঘুরপাক খাইতে পারে, কারণ এই জায়গাটা আগে একটা জোন অলরেডি ক্রিয়েট হয়ে বসে আছে জানেন আপনারাই, কারণ এইখান থেকে ধুম করে নামছিল। দেন এ পর্যন্ত আমরা আশা করতে পারি, আর ও পর্যন্ত যদি আমরা আশা করে থাকি তাহলে আমার প্রাইস লেভেল আমি এ পর্যন্ত টিপি ফোর ধরতেই পারি, আমরা এটার নিচে থাকবো সব সময়, কারণ এখান থেকে একটা জোন গেছে, এই জোনটা যদি আমি এখানে ধরি, এই লেভেলটাই ধরা যাইতে পারে। এটা আমরা দিব হচ্ছে টিপি ফোর ফর লং, টিপি ফোর এটা হচ্ছে ফর লং এর হিসাবে যাচ্ছে, টিপি থ্রিটাও ফর লং, এটা আমরা শর্ট হিসাবে নিব। ওকে, এটাকে আমি একটু এক্সপেন্ড করে দিই যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। সো এখন বিষয়বস্তু হচ্ছে এখানে মার্কেট আছে যে পজিশনে, আমরা এখান থেকে হচ্ছে বাই পজিশন যদি আমরা ধরি, আমরা আশা করতেছি বাই মুভমেন্টে যাবে, কিছু ইউরো নিউজ আছে, ইউএসডির নিউজগুলো না এখন না, ইউএসডির নিউজগুলো আরও পরে, সো সেগুলো থেকে আমরা তেমন কোনো কিছু ফিডব্যাক আশা করতেছি না, কারণ এখানে দুইটা ট্রেন্ড লাইন আছে যেগুলো হচ্ছে ঊর্ধ্বমুখী, আমাদের দিক নির্দেশনা করতেছে যে মার্কেটটা মুভমেন্টটা হচ্ছে উপরের দিকে যাবে। তো সেই হিসাবে যদি আমরা দেখি তাহলে মার্কেট উপরের দিকে যদি আমরা ধরি, আমরা সরি 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 একটা জিনিস তো দিতে ভুলে গিয়েছি, এটা হচ্ছে এসএল। ওকে, সো এই হচ্ছে প্রেক্ষাপট আমাদের আজকের ইউরো ইউএসডি চার্টের। আমরা আশা করতেছি যে টিপি ওয়ান, টিপি টু, টিপি থ্রি পর্যন্ত হিট করবে, দেন কী হয় জানি না, দেন আমরা উপরে যদি এটা ধরি তাহলে টিপি ফোর পর্যন্ত আমরা আশা করতে পারি, আশাটা রাখাই যাইতে পারে, সেটা একটার দিকে কিছু নিউজ আছে সেই নিউজের উপর ডিপেন্ড করবে। তো দেখা যাক কী হয় আমাদের অ্যানালাইসিসটা, আপনার সাথে যদি মিলে যায় তাহলে আপনারা এইভাবে করতে পারেন। আর আমরা কিন্তু এখানে এসএলটা দিতে পারতাম, কিন্তু আমরা এখানে এসএল দিই না, আমরা এসএল দিয়েছি হচ্ছে নিচে, এত নিচে। এখন অনেকেই আসেন যে বলে থাকেন 1:2, 1:3, 1:4 এভাবেই করেন, আবার অনেকে আছে পিপস হিসাবে এস এল টিপিটা হিট করেন, এগুলো না আসলে আমি বলবো যে একজন ভালো ফরেক্স ট্রেডারের বৈশিষ্ট্য না, কারণ ওভাবে কোনো সময় একটা ট্রেডে এন্ট্রি দিয়ে প্রফিট করা যায় না। আপনার এস এল টিপি এগুলো থাকবে হচ্ছে সবসময় সাপোর্ট রেসিস্টেন্স জোনের উপর ভিত্তি করে, কারণ মার্কেটের মুভমেন্ট, মার্কেটের এন্ট্রি, মার্কেটের ক্লোজ, এভরিথিং সাপোর্ট রেসিস্টেন্সের উপর ডিপেন্ড করে হয়ে থাকে, আপনার ওই যে ইসের উপর ডিপেন্ড করে হবে না, ওই যে আমি দশ পিপস নিমু, আমি 10 পিপস ছাড়মো, এর উপরে হবে না, ঠিক আছে। অতএব আপনি যদি সাপোর্ট রেসিস্টেন্স ট্রেন্ড লাইন এগুলো ভালো বুঝেন তাহলে হবে, সব মানে এটা থেকে আপনি ভালো একটা প্রফিট বের করে নিয়ে আসতে পারবেন। কিন্তু কথা হচ্ছে আমরা ওই সব জিনিস মানি না, শুনি না, ধরে রাখি না, এই বিষয়গুলো না আমাদের মধ্যে কাজ করে, সমস্যা এটাই। তো এই ছিল ইউরো ইউএসডি, আমি পরের ভিডিওতে জেপিপি ইউএসডি সময় যদি পাই তাহলে ওটাও দেখিয়ে দিব, ওটাও বাই ট্রেন্ডে আছে, আশা করি ওটাও বাইয়ের দিকে যাবে। এই তো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে সাথে বেল বাটনটি ক্লিক করে রাখবেন, কারণ পরবর্তী ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। তো বক বক এখানে শেষ করতেছে, আর রাত্রে একটা ভিডিও আপ হবে এক্সনেক্সের উপরে, এক্সনেক্সের একটা অফার দিতে যাচ্ছি, যারা এখন পর্যন্ত এক্সনেক্স অ্যাকাউন্ট খুলেন নাই
তারা আমার রেফারেল লিঙ্ক থেকে খুললে পরে এই অফারটা পাবেন। মানে 20 জনকে আমি হচ্ছে $10 করে ডিস্ট্রিবিউশন করব সেন্ট অ্যাকাউন্টের জন্য, তারা ওটা দিয়ে প্র্যাকটিস করতে পারবেন একটা রিয়েল মানি, এবং ওটা আপনার পরবর্তীতে তুলতেও পারবেন যদি ভালো প্রফিট করতে পারেন। এবং এই একটা চ্যালেঞ্জের মতন থাকবে 3 মাসের, এই 3 মাসের মধ্যে আপনার অ্যাকাউন্টটা যদি আপনি 3-4 গুণ করতে পারেন ধীরে ধীরে, তাহলে বেটার ফর ইউ। তো এটা নিয়ে রাত্রে ভিডিও দেবো, তো পাশে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।